রাশিয়ার সাথে সমঝোতার আলোচনায় যেতে ইউক্রেনকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পদত্যাগ না করা পর্যন্ত শান্তি আলোচনা না করার ঘোষণা থেকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরে আসতে বলছে বাইডেন প্রশাসন। এই আলোচনায় যুক্ত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনকে আলোচনা টেবিলে ঠেলে দেওয়া তাদের উদ্দেশ্য নয়, বরং বিদেশি সব সহায়তা ধরে রাখতেই কিয়েভে সমঝোতায় আগ্রহ দেখানো দরকার। যতদিন দরকার ততদিন পর্যন্ত ইউক্রেনে সাহায্য পাঠানোর ঘোষণা দেওয়া ওয়াশিংটন যুদ্ধ নিয়ে চাপে পড়েছে। 8 মাসে ব্যাপক সহায়তার পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও।